আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আজকে আমি আপনাদের জন্য আল্লাহর কুদরতের এমন সব ভিডিও নিয়ে হাজির হয়েছি যেগুলো দেখার পর আপনার মুখ থেকে শুধু একটি শব্দই বের হবে, আর তা হলো সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর ভিডিওতে একটি লাইক করে দিন। চলুন শুরু করি। বন্ধুরা, আল্লাহ তাআলা যদি কাউকে বিপদে ফেলতে চান তাহলে সে কোনো মতেই বিপদ থেকে উদ্ধার হতে পারে না। আল্লাহ তাআলা সবসময় মানুষকে হেফাজত করতে চান, কিন্তু কিছু কিছু মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, তাই আল্লাহ তাআলা তাদের শিক্ষার জন্য বিপদে ফেলেন, কারণ তারা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি লোক টায়ারের উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং অন্য একটি লোক টায়ারে হাওয়া দিচ্ছিল। এমন সময় কি হলো যে লোকটির উপরে উঠে আবার নিচে পড়ে গেল? বন্ধুরা, এই ভিডিওটি একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল বলে আপনারা এমন ভিডিও দেখতে পেরেছেন। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আসলে ভিডিওতে কি এমন হয়েছিল চলুন দেখে আসি। দেখলেন তো বন্ধুরা, আল্লাহ তাআলা চাইলে এই মানুষকে এক সেকেন্ডের ভিতরে মৃত্যু দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি চেয়েছেন মানুষ তার প্রতি আকৃষ্ট হয় এবং তার ইবাদত বন্দেগি করে। সেই জন্যই আমাদের সকলের উচিত আল্লাহ তাআলাকে স্মরণ রেখে আমাদের ইমানকে আরও মজবুত করা। সুবহানাল্লাহ। চলুন পরের ভিডিওতে যাই। বন্ধুরা, কথাই আছে না, মানুষের কপাল ভালো থাকলে মানুষ মৃত্যুকে হার মানিয়ে দেয়। ঠিক সেই রকমই একটি ঘটনা ভারতের বিহারে ঘটেছে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাকে মাল নিয়ে জমি থেকে রাস্তার উপর ওঠার চেষ্টা করছিল, কিন্তু ট্রাক্টরে অনেক মাল থাকার কারণে ট্রাক্টরটি আস্তে আস্তে রাস্তার উপরে ওঠে। ঠিক সেই মুহূর্তে রাস্তার অপর পাশ থেকে একটি গাড়ি এসে ট্রাক্টরকে এমন জোরে আঘাত করে যা ট্রাক্টরটির সামনের ইঞ্জিন খুলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু ড্রাইভার ভাই প্রাণে বেঁচে যায়, কারণ আল্লাহ তাআলা এই ড্রাইভার ভাইকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে চেয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। তাই আসুন বন্ধুরা, আমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত আজ থেকে শুরু করি এবং প্রতিনিয়ত আল্লাহ তাআলাকে স্মরণ করব, যেন আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন এবং মৃত্যুর আগে যেন আমরা নেক আমল নিয়ে তার কাছে যেতে পারি। আমিন। চলুন পরের ভিডিওতে যাই। বন্ধুরা, এই ভিডিওটি একটি মোবাইল ফোনের ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছিল। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি লঞ্চ যখন তার জেটি থেকে রওনা হওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, ঠিক তখনই একটি ছোট ট্রলার লঞ্চটির নিচে পড়ে যায় এবং লঞ্চটি বুঝতে পারেনি যে তার পাশে কোনো ছোটোখাটো ট্রলার ছিল। ঠিক সেই মুহূর্তে ট্রলারের মানুষ চিল্লানো শুরু করে, যার ফলে লঞ্চটির মাস্টার বুঝতে পেরেছিল কোনো বিপদ আসতে চলেছে। ঠিক সেই মুহূর্তে লঞ্চের গতি আস্তে করে দেয় এবং এই মানুষগুলোর জীবন বেঁচে যায়। হ্যাঁ বন্ধুরা, এটি কার আদেশেই হয়েছে? অবশ্যই এটি মহান আল্লাহ তাআলার আদেশেই হয়েছে, কারণ তিনি সকল গায়েবের মালিক, তিনি সকল খবরাখবর রাখেন, তিনি সর্বশক্তিমান ও দয়ালু, তিনি এই মানুষগুলোর জীবন বাঁচিয়ে দিয়েছেন। তাই আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া উচিত এবং এরকম বিপদের মুখোমুখি হলে একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করা। আমিন। বন্ধুরা, এগুলো হলো আল্লাহ তাআলার কুদরতের কিছু ভিডিও। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের আল্লাহর কুদরত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।